আচ্ছা, আপনি কি একজন কাচ্চোর বা পড়াচোর? আপনার ছেলে কি কাচ্চোর? আপনার বন্ধুরা কি কাচ্চোর? আপনি কি খুবই অলস? যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন যে লোকেরা কাচ্চোর বা পড়াচোর হয় কেন, আর এর থেকে বেরোনোর উপায় কি, আর কি কি কারণের জন্যে মানুষ অলস হয়। দেখুন, কাচ্চোর বা পড়াচোর মানুষ কোনো কারণের জন্যে হয় না, এই অভ্যাসটি লোকেদের মধ্যে সাবকনশিয়াসলি ডেভেলপ হয়ে যায়। আজ থেকে 15 বছর আগে গ্লোরিয়া মার্ক এবং আরও কিছু রিসার্চাররা মিলে একটি সায়েন্টিফিক পেপার পাবলিশ করেছিলেন, যেখানে এই বিষয়টির উপর কথা বলা হয়েছে যে লোকেরা পড়াচোর বা কাচ্চোর কেন হয়। এটি একটি প্র্যাকটিক্যাল স্টাডি ছিল, যেখানে অফিসের কাজ করার লোকেদেরকে 13 মাস অবজার্ভ করার পর এই পেপারটি পাবলিশ করা হয়েছিল। আর এই সায়েন্টিফিক পেপারটিতে যতগুলি অবজারভেশন এবং টিপস দেওয়া হয়েছে সেগুলির সম্পূর্ণটি আজ আপনি এই ছোট ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন, তাই মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। টিপ নম্বর 1, লোকেরা মনে করে যে 10 মিনিটের ব্রেক নিতে 10 মিনিটই সময় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি 10 মিনিটের ব্রেক নিতে 30 মিনিট সময় লাগে। লেট মি এক্সপ্লেন। মনে করুন আপনি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছেন, তো এই পড়াকে আমরা নাম দিলাম হ্যাশট্যাগ কাজ। এবার কিছুক্ষণ পর আপনার বন্ধু এসে বলল যে চল একটু ঘুরে আসি, তারপর পড়ে নিস, সারাদিন তো পড়ে আছে, আর আপনিও ঘুরতে চলে গেলেন, তো এটিকে আমরা নাম দিলাম হ্যাশট্যাগ ডিস্ট্রাকশন নম্বর 1। দেখুন, ডিস্ট্রাকশন কিন্তু কোনোদিনই একা একা আসে না, ডিস্ট্রাকশন সবসময় দল বেঁধে আসে। কিভাবে? আপনি হয়তো 2 ঘন্টা ধরে মনোযোগের সাথে অফিসে কোনো কাজ করছেন, কাজ করতে করতে আপনার চোখ হঠাৎ আপনার ফোনের দিকে চলে গেল, আর আপনার হাত সঙ্গে সঙ্গে সেই ফোনটির কাছে গিয়ে ফোনটিকে তুলে নেয়, আর আপনার আঙুল ফোনটিকে আনলক করে দেয়। এবার আপনি ভাবেন যে যখন আনলক করেই দিলাম তাহলে একবার মেসেজ চেক করে নিই। মেসেজ চেক করতে কত সময় লাগে? 1 মিনিট, তাই তো? কিন্তু কিছুক্ষণ আগেই আমি আপনাকে কি বললাম যে ডিস্ট্রাকশন কোনোদিনই একা একা আসে না, ডিস্ট্রাকশন দল বেঁধে আসে। এবার মেসেজ চেক করতে করতে আপনি স্টেটাস দেখতে চলে গেলেন হ্যাশট্যাগ ডিস্ট্রাকশন নম্বর 2। স্টেটাসে কারা থাকে? মিমার্স থাকে, গুরুজি লোকেরা থাকে, রোম্যান্টিক লোকেরা থাকে, টাকাওয়ালা লোক থাকে, দুঃখী লোক থাকে, আর আমার মতো কিছু নার্ড লোকেরাও থাকে। এই সবগুলি স্টেটাসের মধ্যে থেকে কোনো একটিকে যদি আপনার ভালো লেগে যায় তাহলে আপনি ইউটিউব বা ফেসবুকে রিডাইরেক্ট হয়ে গেলেন, আর আপনার স্বপ্নের ড্রিমের ট্রেন চালু হয়ে গেল। আর আপনি তো এটা বেশ ভালোভাবেই জানেন যে একবার যদি স্বপ্নের ট্রেনে বসে পড়েন তাহলে সেটি আগামীকাল সকালে গিয়ে থামবে। হ্যাঁ, এই জন্যই বললাম যে ডিস্ট্রাকশন একা আসে না, ডিস্ট্রাকশন দল বেঁধে আসে। আর এই কথাটিকে সবসময় মনে রাখবেন, 10 মিনিটের ব্রেক নিতে 10×3=30 মিনিট সময় লাগে। টিপ নম্বর 2, দেখুন, যখন আপনি পড়াশোনা করেন বা কোনো কাজ করেন তো কাজের মধ্যে ডিস্ট্রাকশন আসে। তো এই ডিস্ট্রাকশন বা ইন্টারাপশন সাধারণত 2 ধরনের হয়, ইন্টারনাল ইন্টারাপশন এবং এক্সটার্নাল ইন্টারাপশন। এক্সটার্নাল ইন্টারাপশন অর্থাৎ আপনি হয়তো কোনো কাজ করছেন বা পড়ছেন, আর সেই পড়া বা কাজের মধ্যে আপনার বন্ধু বলল যে চল একটু ঘুরে আসি বা খেলে আসি। আর ইন্টারনাল ইন্টারাপশন শেষই হতে যাচ্ছে না পড়াটা, তো এটি হলো ইন্টারনালি ইন্টারাপ্টেড ওয়ার্ক, আপনি নিজেই নিজের কাজকে থামিয়ে দিলেন। তো লেসন হলো এই যে যখন আপনি নিজে নিজের কাজকে থামিয়ে দেন তো সেই কাজকে আবার শুরু করতে অনেক সময় লেগে যায়, কম্পেয়ার টু যদি অন্য কেউ আপনার কাজকে থামিয়ে দেয় তার তুলনায়। আর এটা এই জন্যই হয় কারণ যখন বাইরে থেকে কেউ আপনার কাজে ইন্টারাপশন করে তো সেই ইন্টারাপশনের একটি টাইম লিমিট থাকে। আপনি পড়ছেন আর এর মধ্যে আপনার মা বলল যে যা গিয়ে দোকান থেকে চিনি এনে দে, চিনি ফুরিয়ে গেছে। তো চিনি কিনে আনতে কতক্ষণ লাগে? 20-30 মিনিট। তারপর আবার তো আপনাকে আপনার ডেস্কে আসতেই হবে। কিন্তু যখন আপনি নিজে আপনার কাজে বাধা দেন, ফর এক্সাম্পল কাজ করতে করতে কোনো কিছু না ভেবে কোনো রিজন ছাড়াই আপনি ইউটিউব বা ফেসবুকে চলে গেলেন, তো এই ইন্টারাপশন চলতেই থাকে আর এর কোনো টাইম লিমিট থাকে না। এই জন্যেই যখন আপনি নিজের কাজকে নিজেই বাধা দেন তো সেই কাজকে আবার শুরু করতে অনেক সময় লেগে যায়। টিপ নাম্বার 3, বেশ মনোযোগ দিয়ে শুনবেন। যখন লোকেরা নিজের কাজের ওপর থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায় তো সেই কাজকে আবার শুরু করার 2টি মাধ্যম রয়েছে। এক হলো সেলফ রিজিউম, মানে নিজে থেকে নিজের মন থেকে সেই কাজটিকে শুরু করা, এবং 2 হলো এক্সটার্নাল রিজিউম, অর্থাৎ বাইরে থেকে কেউ এসে আপনাকে বলবে যে ভাই শুরু কর, একটু কাজও করে নে, যেমন আপনার মা আপনাকে পড়ার জন্য বলে। তো লেসন হলো এই যে যখন আমরা নিজে সেই কাজকে রিজিউম করি, মানে আবার শুরু করি, তো তখন সেই কাজকে আমরা অনেকক্ষণ অবধি করতে পারি, কম্পেয়ার টু বাইরে থেকে যদি কেউ আমাদেরকে বলে যে ভাই একটু কাজও করে নে, তার তুলনায়। সহজ ভাষায় যদি বলি তো নিজের দ্বারা শুরু করা যে কোনো কাজই অনেকক্ষণ অবধি করা যায়। যদি আপনি কাজ চলাকালীন ব্রেক নেন তো সেই ব্রেক বা টাইম পাসও অনেকক্ষণ অবধি চলবে, আর যদি আপনি নিজেই সেই কাজকে আবার শুরু করেন তো সেই কাজও অনেকক্ষণ অবধি করতে পারবেন। তো এর সলিউশন কি? কীভাবে নিজেকে পড়াচোর বা কাচ্চোর হতে বাঁচাবো, কীভাবে নিজের অলসতা থেকে বাঁচবো, এবং কীভাবে নিজের ডিস্ট্রাকশনগুলি থেকে বাঁচবো? তো দেখুন,
খুবই সিম্পল সলিউশন রয়েছে। আপনি বই পড়ছেন, ঠিক সেই সময় ফোনে একটি নোটিফিকেশান এল। এবার আপনি সেই মেসেজটিকে চেক করবেন, তাই না? তো এইভাবে আপনি নোটিফিকেশান চেক করবেন না, প্রবলেমটি এখানেই। আপনি ব্রেক নেবেন তো, মেসেজ চেক করবেন তো, তো ফোনকে নিজের বইটির উপর রাখুন, এইভাবে বইটিকে যেন দেখা যায়। যদি আপনি কাজ থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েন আর যদি আপনি সেই কাজকে আবার শুরু করতে চান, তো চোখের সামনে সেই কাজটি তো ভিজিবল হওয়া উচিত, তবেই তো রিজিউম হবে। পড়তে পড়তে যদি প্রহেলিকার ভিডিওর নোটিফিকেশান চলে আসে, তাহলে হয়তো অনেকে বই বন্ধ করে এইভাবে ফুল স্ক্রিনে দেখে। এইরকম আপনি করবেন না, ফোনকে বইয়ের উপর রাখুন, তারপর দেখুন ভিডিও, যাতে ভিডিও শেষ হওয়া মাত্রই আপনার চোখ, আঙুল, মন, ধ্যান সব যেন বইটির উপর পড়ে। সেম যদি কোনো কাজ করতে করতে ইউটিউবের ভিডিও দেখতে চান, তাহলে ফুল স্ক্রিনে না দেখে ছোট স্ক্রিনে দেখুন, যাতে ভিডিওটি শেষ হওয়া মাত্রই আপনার চোখ, ধ্যান, কার্সার সব কাজের উপর যায়। হয়ে গেল কাজ, রিজিউম, ইজি। আর হ্যাঁ, মনে রাখবেন যে ডিস্ট্রাকশন একা আসে না, ডিস্ট্রাকশন দল বেঁধে আসে। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।